সেটাই আমার দায়িত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমন্ত্রণ জানাচ্ছি নূপুরের ঋণিঝিনি উপভোগ করবার জন্য। নূপুরের নিক্কন নিয়ে আসছে হিরো ও তার দল। একচিলতে রোদের হালকা হাসিতে, একচিলতে রোদের হালকা হাসিতে তোমার কথা শুধু পড়ে মনে, তোমার কথা শুধু পড়ে মনে। আমার পাগল মন কোথা যায় উড়ে, আমি সারাদিন তোমার ঘরে, রাতের আকাশে মৃদু বাতাসে শুধু তুমি তুমি। সানি সা পা মা গা, সানি সা মা গা রে, নি পা নি মা গা রে, নি নি সা পা মা পা গা মা রে গা সানি। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানের এই ত্যাগ এবং সংযমের থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। রহমত, বরকত এবং নাজাতের পরেই আসে দীর্ঘ প্রতীক্ষিত এই
ঈদ। আমরা তাই বলে থাকি রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। এই খুশিকেই আমরা আরও প্রাণবন্ত করে তুলতে চাই আমাদের এবারকার পরিবেশনা, এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী আখি আলমগীরকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাসি কান্না সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। আমরা এই জীবনের পরিপূর্ণতা তখনই পাই যখন আমরা একে অন্যের সাথে মেলবন্ধনে আবদ্ধ হই। আমরা চাই এমনিভাবেই যেন সবার মাঝে আনন্দ ছড়িয়ে পড়ুক। কালান্তর ঈদ আয়োজনের সবকটি পর্বই আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে
তবে আমাদের শ্রম সার্থক এবং সুন্দর হয়ে উঠবে। ঈদ বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল আনন্দ, সুখ, শান্তি আর সমৃদ্ধি। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়েই শেষ করছি আমাদের আজকের এই সাজানো পর্বের অনুষ্ঠান মালা। ঈদ মোবারক। ভালোবেসে উজ্জ্বল করে অন্তর, মাটি ও মানুষ এত সুন্দর, যেন পূর্ণিমা চাঁদ শূন্য বালু চাঁদ ভালোবেসে।